হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো? আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ব্লগটা বাবার বাড়ি থেকে শুরু করছি। এখন সকালে 7টা বাজে, আমি ঘুম থেকে উঠে চান টান করে চলে এসেছি, আর এইখানে এত ঠান্ডা পড়েছে না কি বলবো। আর ঘরে দেখো কারেন্ট নেই, ব্লগটা করছি কারেন্ট নেই, অন্ধকার দেশে না এমনি হয়, কারেন্টটা খুবই গণ্ডগোল করে, অনেকক্ষণ যা না থাকে না, একবার যাবে যদি 2-3 ঘন্টা পর্যন্ত থাকে না। আগে তো আরও গণ্ডগোল করতো, এখন তাও কারেন্ট থাকে। এত ঠান্ডা পড়েছে না, মানে একদিনেই গলা ফলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে। বৃন্দাকেও ঠান্ডা লেগে গেছে, হাজব্যান্ডকেও ঠান্ডা লেগেছে, সবাইকে ঠান্ডা, কারণ ওয়েস্টবেঙ্গলে এত গরম ছিল, মানে আমরা গরমে পাখা ফুল স্পিডে দিয়ে শুতে হতো, এত মানে গরম পড়ে গেছিলো। আমি ভেবেছি এখানেও খুব গরম আছে, এইখানেও গরম আছে, তো তেমনি শীতে জামাকাপড় কিছু আনেনি। বৃন্দারও একটা দুটো এনেছি, আমি হালকা ফোলাতা নিয়েছিলাম, তো এখানে দেখছি প্রচুর ঠান্ডা। আর দেখো কম্বলটা আবার বের করা হয়েছে, কালকে গায়ে কম্বল দিতে হয়েছিল, এত ঠান্ডা লাগছে। সকালেও কি ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে ওইদিকে ঘুগনি রান্না করছে মা, আর বোনরা সব রান্না করছে, হাজব্যান্ড ওখানে গাড়ি পরিষ্কার করছে, বৃন্দা খুব মস্তি করছে, খেলা করছে, খুব ভালো লাগছে। তো আজকের ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদেরকে খুব ভালো লাগবে। কেন এত গাড়ি পরিষ্কার করছেন, কষ্ট করে যে গাড়ি পরিষ্কারে পুরো ব্যস্ত হাজব্যান্ড, কি হয়েছে? ডেলি গাড়ি চালাবে, ডেলি পরিষ্কার করবে। ভাই এখানে বসিয়েছিলাম, জল ফুটে গেছে, ফুলে খাড়া মায়ের জন্য বসিয়েছি। ওই আমার দুটো কি করছে, এই আমার কি করছ? হ্যাঁ আস্তে টিয়ে নিয়ে নিচ্ছে, কি ওকে লাগে, ছাড় ওকে মামা, মামা এখানটা রোদ হয়েছে, কেন ঠান্ডা লাগছে এখানে এসে? আলু খাচ্ছে মামা, খুব খাচ্ছ দিদি, আলু দিয়ে দিয়েছি তোমাকে, দেখি মা দাদুর বাড়িতে কেমন লাগছে, মা দিদা বলে দাও, দিদা মা দিদাকে ডাকো, দিদাকে ডাকো, দাদু দাদু ডাকো, দাদু না দাও না, শোনাও কে আমি সেই ইয়ে খাবো, সে খাবো, চান করো না, দিদাকে ডাকো, দিদাকে দাদুকে ডাকো, দাদু ভালো করে বল, দাদু না এসো এসো, সারলাস খাবার, বিন্দাস সব জায়গায়, বিন্দাস সব জায়গায় মস্তি করে আমার জন্য, কুটুকু টুকু 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 আছে করে। এখন যাব মুড়ি টুড়ি খেয়েই বেড়াবো, শ্বশুরবাড়িতে যাব, যাই মুড়িটা খেয়ে আসি, আর শাড়ি ব্লাউজটাও কেড়ে রাখতে হবে, বেলগুলো এমনি পরে আছে। কোথায় যে রেখেছি শাড়িটা এখন খুঁজেই পাবো না, পেয়েছি। এখন আমরা সবাই গাড়িতে বসে পড়েছি, আর অলরেডি আমরা শ্বশুরবাড়িতে যে যাবো ওই গলিতেও ঢুকে পড়েছি। এখন গলির রাস্তাগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়ে গেছে, দুদিকে গাছ আছে, এত ভালো লাগছিল, আর গ্রামের হাওয়াটা মানে লেগে মনটা যেন শান্তি লাগছিল, শহরে এই শান্তিটা পাওয়া যায় না। আর আমি এখন যাচ্ছি, আমার হাজব্যান্ডের না স্কুল আসছে সামনে, তো উনি বলছেন আমি এই স্কুলে পড়তাম, তো আমিও আমাকেও ভালো লাগে খুব, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্কুল, তো স্কুলটা এখন আরও সুন্দর হয়ে গেছে, আগে ছোটো থাকতো এখন অনেকটা বড় হয়ে গেছে, আর সব কিছু এখন রাস্তাঘাটও সুন্দর হয়ে গেছে, সব কিছু ভালো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে গ্রামের সব থেকে বড় পুকুর, আর যখন যাদের পুজো হয় না এখান থেকেই আমরা ঘট উঠাই,
আর পুজো হয়। তো সবাই এই পুকুরে আসে, চান করতে আসে, কিছু কিছু ভালো বড় পর্ব হলে সবাই এই পুকুরে আসে। তো এই পুকুরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, একটু গেলেই আমার শ্বশুরবাড়ি পড়বে। এখন শ্বশুরবাড়িতে পৌঁছে গেছি, আমার শাশুড়ি মায়ের সাথে আমার হাজব্যান্ড বসে গল্প করছে, আর বেশি কেউ নেই, সবাই কাজে যে যা বেরিয়ে গেছে। আমার জায়ের দুটো বৌমা ছিল, আর আমরা সবাই রান্নাঘরে বসে আছি, গল্প করছি, খুব ভালো লাগছে। বৃন্দা এখানে খেলছে, দেখি মামা মামা দেখি 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 উপর দিকে বৃন্দা খুব মস্তি করছে সাইকেল চালিয়ে, আর ইনি হচ্ছেন আমার বড় যা। তো উনার ফটো তুলছি, তো উনি একদম পছন্দ করে না, উনি জানেন না যে উনার ভিডিও তুলছি। তো উনি তাকাচ্ছেন যে কি করছে, তো আমাকে খুব হাসি পাচ্ছিল তখন যখন ফটো তুলছিলাম। তো এখন আমি বসে আছি, খুব ভালো লাগছে, সবাই রান্নাবান্নাও হয়ে গেছে, আমরা এইবারে খাওয়া দাওয়া করব। খুব ভালো লাগে এখানে এসে, যখন টাইম পাই তখন আসি, বেশি আসা তো হই না, দু মাসে তিন মাসে একবার করে আসি। তো এখানে বাচ্চারা খেলছে, আরও আগে না অনেক বাচ্চা থাকতো, সবাই এখন বড় হয়ে গেছে, যে যার বাইরে চলে গেছে। তো এখন না লোক সংখ্যা কমে গেছে, নাহলে আমার শ্বশুরবাড়িতে আগে না অনেক মানে অনেকজন বড় ফ্যামিলি আর অনেক লোক থাকতো, বাচ্চা অনেক থাকতো, খুব খেলাধুলা হতো, খুব ভালো লাগতো।